আল্লাহ রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ রাসূলের শরীরে জ্বরের তীব্রতা এত কঠিন যে জ্বরের যন্ত্রণায় একবার বেহুশ হয়ে যায় আর একবার হুঁশ ফিরে আসে যখনই হুঁশ ফিরে আসে তখনই বলে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আবার বেহুশ হয়ে পড়ে যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে আল্লাহ রাসূল আমাকে বললেন ও আয়েশা আমাকে এক গ্লাস এক পেয়ালা ঠান্ডা পানি এনে দাও আম্মা জানা আয়েশা বলেন আমি ভাবলাম আল্লাহ রাসূল হয়তোবা জ্বরের যন্ত্রণায় পানির পিপাসা লাগছে এই জন্য আমার কাছে ঠান্ডা পানি চাইছে আমি দৌড়াই যায় এক পেয়ালা ঠান্ডা পানি এনে দিলাম দেখলাম আল্লাহ রাসূল পানিটা পান করে নাই পানি পান করে নাই আল্লাহর রাসূল তার দুখানা হাতকে এই পানির ভিতরে এমন করে ঢুকায়া দেয় আর এরকম করে শরীরটা মুছে চেহারাটা মুছে চেহারাটা মুছে আর কিছুক্ষণ পর পর বলে ইয়া সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আল্লাহর রাসূল মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করলেন ও ভাই মালাকুল মউত ও ভাই আজরাইল আমার তো সময় বুঝি ঘনায় আসছে আমি বুঝতে পারছি তাহলে বলো আমার এত কষ্ট হয় কেন আমার এত কষ্ট হয় কেন আমার জানটা তুমি কেমন করে নিচ্ছ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানটা আমি এত নরমাল কোয়ালিটিতে নিচ্ছি এমন নরমাল কোয়ালিটিতে পৃথিবীর আর কোন নবী কোন মানুষের জান কবজ করি নাই কই কেমন নরমাল কোয়ালিটি নিচ্ছ নরমাল পজিশনে নিচ্ছ বলো কই আর রাসূলুল্লাহ কেমনে বুঝাইবো দুগ্ধ পেই বাচ্চা তার মায়ের স্তনের দুধ পান করতে 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 ওই বাচ্চা যখন ঘুমায় যায় ওই ঘুমান্ত মায়ের ঘুমান্ত বাচ্চার মুখ থেকে মা যখন তার স্তনটা টান দিয়ে বাইর করে নিয়ে আসে ঘুমান্ত বাচ্চা যেমন টের পায় না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জানটা অমন নরমাল পজিশনে কবজ করতেছি আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন বললেন ভাই মালাকুল মউত ও ভাই আজরাইল তুমি আমি নবী হওয়ার কারণে আমার জানটা এত নরমাল পজিশনে গ্রহণ করতেছি এরপরও আমার মনে হইতেছে একটা জীবন্ত বকরির বাচ্চাকে বকরিকে ছেলা ফেলাইলে যেমন কষ্ট হয় আমার মন বলতেছে আমারও এমন কষ্ট হচ্ছে অহুদ পাহাড় যদি আমার বুকের উপর চাপাই দেওয়া হয় যেই পরিমাণ কষ্ট হয় বা কষ্ট হবে ওর থেকে বেশি কষ্ট আমি অনুভব করতেছি না জানি আমার গুনাহগার উম্মত তাহলে তার কত না কষ্ট হবে হে মালাকুল মউত আজরাইল তুমি মালিককে বলো পৃথিবীর যত আমার উম্মত আছে সমস্ত উম্মতের কষ্ট যেন আমি নবীকে দিয়ে দেয় এরপরও যেন আমার উম্মত কষ্ট না পায় এবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শেষ সময় ওহী নাজিল করে বলেন বন্ধুরে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যদি কোনো বান্দা ঠিক মতন ঈমান নিয়া আমি মাওলার কাছে আসতে পারে ও বুঝতেই পারবে না ওর জান কেমন কবজ হইল এবার জান যদি আমি আপনি মোমেন বান্দা হই তাহলে মৃত্যুর সময় আসান হবে আর যদি পাপি বান্দা হয়ে যাই যদি আমার একটা পাপের কারণে আল্লাহ আমাকে জাহান্নামের ফয়সালা করে দেয় যদি বলে রে বাগের হাটি কেন এই কাজটা তুই করলি এই আব্দুর রহমান এই কাজটা তুমি কেন করলা এই আব্দুল করিম তুমি এই কাজটা কেন করলা তুমি তো জানতা একদিন তোমার মরণ হবে একদিন আমি মাওলার সামনে দাঁড়াইতে হবে একদিন তোমার হিসাব দিতে হবে সুতরাং কেন এমন করলা কেন এমন করলা ওই দিন পাপিষ্ট বান্দারা লাজব হয়ে যাবে এই পাপিষ্ট বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া
تسقى من عين عالية عاملة মানে কৃতকর্ম আল্লাহ বুঝাইতে চাই তাফসীরের মধ্যে লিখেছে আমেলা হলো গিয়ে ওই সমস্ত কৃতকর্ম যেই সমস্ত কাজগুলো তারা অনেক কষ্টে করে অনেক কষ্ট কইরা পাপের কাজ করে অনেক কষ্ট কইরা পাপের কাজ করে তাফসীরে কুরতুবীর ভিতরে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তাফসীর মাজহারির ভিতরে আল্লাহর ওলিরা লেখেন আমিলাতুন নাসিবা আমেলা হলো দুনিয়ার কাজকর্ম যেই কাজকর্মর দ্বারা আমি আপনি জাহান্নামের দিকে দৌড়াইতাছি আমিলা কাজকর্ম দুনিয়ার নাসিবা হলো যে হতাশ হয়ে যাওয়া আল্লাহ বলেন ওরা ওদের কৃতকর্মের কারণে হতাশ হয়ে যাবে যন্ত্রণা ভোগ করতে করতে আযাব ভোগ করতে 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 এক পর্যায়ে ওরা নৈরাশ হয়ে যাবে হতাশ হয়ে যাবে সুনানে আবু সুনানে ওমর এর দ্বিতীয় খণ্ডের ভিতরে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কয় আমি একবার এক খ্রিস্টান পাদ্রীর খানকার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ওই পাদ্রী কিন্তু আলেম অন্য খ্রিস্টান ধর্মের আলেম সে জানে জান্নাত আছে জাহান্নাম আছে জান্নাতের ভিতরে এই 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 নিয়ামত আছে জাহান্নামের ভিতরে এই এই শাস্তি হবে মৃত্যুর সময় এই এই শাস্তি হবে কবরের ভিতরে এই এই শাস্তি হবে হাশরের ময়দানে এই এই শাস্তি হবে ওই খ্রিস্টান পাদ্রি জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন যাচ্ছিলাম ডাক দিলাম এ পাদ্রি আমরা অনেক সময় আছে না মানুষের পরিচিত লোকের কাছ থেকে ডাক দেয় এ ভাই কি বাড়ি আছে নাই ডাক দেয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি পাদ্রীর সাথে পূর্ব পরিচিত ছিলাম এই কারণে আমি পাদ্রীকে ডাক দিলাম এ পাদ্রি পাদ্রী বের হয়ে আইলেন এবার পাদ্রীর চেহারা দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরে কাঁদতে লাগলেন কেঁদে দিলেন তার সাথী সঙ্গী যারা ছিল তারা বলে ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি পাদ্রীকে দেখে কেন কান্না করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরে আমি তো এই জন্য কান্না করছি যে সে জানে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সে জানে কবরের আযাব কত ভয়ঙ্কর সে জানে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর এরপরেও সে মানে না আমিলাতুন নাসিবা আল্লাহ তো এই সমস্ত লোকদের কথাই বলছে যে ওরা জানে যে মৃত্যুর যন্ত্রণা হবে ওরা জানে আমি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে ওরা জানে জাহান্নাম আছে ওরা জানে জাহান্নামের কি শাস্তি হবে ওরা জানে পাপ কাজ করলে কি শাস্তি হবে তারপরেও মানে না এদের ব্যাপারে আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা ওরা অনেক কষ্ট করে পাপের কাজ করে পাকে ভাজ করতে 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 পাপের পাহাড় সমপরিমাণ নিয়ে মাথায় নিয়ে কবরে আসে আর কবর আসার পরেই ওর জাহান্নামের ভোগ করতে করতে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে নাসিবা হতাশ হয়ে যায় কেমন শাস্তি হবে কেমন শাস্তি হাদিসের মধ্যে আসছে তাফসীর করে করে লিখেছেন কয় জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা আরে ভাই দুনিয়ার আগুন আর কতটুকু একটা ইটের ভাটায় যাবেন কয়লার ইটের ভাটা দেখবেন ওই জায়গার ইটের তাপ ইটের আগুনের কত হিট কমসে কম হাফ কিলোমিটার দূরের থেকেও তার গরমের উষ্ণতা পাওয়া যায় কি যায় না আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার আগুন থেকে ও 70,000 গুণ বেশি হবে জাহান্নামের আগুন সুবহানাল্লাহ বলেন এত ভয়ঙ্কর আল্লাহর সৃষ্টি ওই জাহান্নামের ভিতরে যখন বান্দা যাবে আরে দুনিয়ায় তো আগুনে পড়লে পুড়া একেবারে ছাই হয়ে যায় মরণ হয়ে যায় কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা যেই জায়গায় মরণ হবে না লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওরা মৃত্যু কামনা করবে যন্ত্রণা সহ্য করতে করতে নাসিবা হতাশ হয়ে যাবে ক্লান্ত হয়ে আল্লাহর কাছে দাবি করবে আল্লাহ আমাদেরকে মরণ দাও আর সহ্য হয় না انا وسندنا وحبيبنا
وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد الله جل شانه وعما نواله الدرباري لاخ كوتي شكور وسجود زي رب العالمين أما دركي এই ফেতনা ফাসাদের জামানায় দুনিয়ার বিভিন্ন রকম ফেতনা থেকে জাস্টিফাই করে যাচাই বাচাই করে মনোনীত করে ভালোবেসে মায়া করে মহাব্বত করে পৃথিবীর জমিনে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের জন্য আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই রব্বে কায়নাতকে রাজি আর খুশি করার জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজে মাবুদের শিখানো কালেমা দ্বারা শুকর আদায় করছি সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক পাঠিয়েছেন
এই মাখলুক একমাত্র মানুষ জাতি এবং জিন জাতি বাদে সমস্ত মাখলুককে আল্লাহ আমার আপনার খাদেম বানায় পাঠাইছে মানুষের গোলামি করার জন্য মানুষের খেদমত করার জন্য পাঠিয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতি এই দুটো জাতিকে আল্লাহ তার গোলামির জন্য বানিয়েছে যদি কোনো বান্দা আল্লাহর গোলামি ঠিকমতো করে সে ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহর পেয়ারা কেসেমের বান্দা হয়ে যাবে আর যদি আল্লাহর গোলামি ঠিকমতো না করে শয়তানের দেখানো পথ মত অনুযায়ী নিজেকে পরিচালনা করে তাহলে তাদের জন্য বড় ভয়ানক একটা জায়গা অপেক্ষা করতেছে কারণ দুনিয়াতে যেই জীবন নিয়ে আসছে হায়াতে জিন্দেগিতে যে কোনো প্রাণী হোক প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ এটা গ্রহণ করা লাগবে ঠিক কিনা আমি আপনি শুধু নয় যত মাখলুক আল্লাহ দুনিয়ায় বানাইছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেকটা প্রাণীর মৃত্যু যে একটা যন্ত্রণা একটা কষ্টকর এটা সে ভোগ করবে যেহেতু আমি আপনি সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেক্ষেত্রে কি অবস্থায় যাব আমি আপনি দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে আগে দাদা আসবে এরপরে বাবা আসবে হ্যাঁ এরপরে আমি আসব এরপরে আমার ছেলে পেলে আসবে আসার একটা রুলস একটা নিয়ম আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় যাওয়ার ক্ষেত্রে কোনো রুলস নিয়ম নেই দেখা গেছে 100 বছরের দাদাই এখনো বেঁচে আছে তো একদিনের নাতি দুনিয়ার বুকে নাই চলে গেছে এইটা দুনিয়ার নিয়ম আল্লাহ বলে তোমার সময় যখন হয়ে যাবে বান্দা তো ওই সময় আসার সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে একটা সেকেন্ড আপনি আমি হাজার চেষ্টা করলেও থাকতে পারবো না আর মৃত্যুর ভয়ে যে পালায় চলে যাব সেটাও সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা মৃত্যুর ভয়ে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি মৃত্যুর ভয়ে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি মৃত্যুর ভয়ে পালাও যদি আকাশ পানে লাগায় সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই বান্দারে তুমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও পালাইতে চাও পালাইতে 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 একেবারে নক্ষত্রের ভিতরে যায় যদি ওই জায়গায় লুকায় যাও ইউদরিকুমুল মাউত ওই জায়গায় যায় তোমার মরণ দইরা ফেলবে আল্লাহ সূরা রহমানের মাঝে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম من أقطار السماوات والأرض فانفزوا
لا تنفذون إلا بسلطان হেমানু জাতি তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও ও জিন জাতি তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহর এরিয়ার বাহিরে চলে যাও ফানফুজু পলায় চলে যাও মারাও আমি আল্লাহর এরিয়ার বাহিরে চলে যাও আল্লাহ আবার বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান পালাই কই যাইবা আমি আল্লাহর এরিয়া থেকে তো বের হইতে পারব না বান্দা যেই জায়গায় যাবা ওই জায়গায় আমার এরিয়া সুতরাং আমার এরিয়ার ভিতরে থাকলে তোমার কাছে মরণ যাবে তুমি নেককার হও আর বদকার হও আলেম হও আর জাহেল হও শিক্ষিত হও আর মূর্খ হও নেতা হও আর নেত্রী হও আপামর জনসাধারণ হওয়ার যেই দলে করো না কেন ইউত্রিক কুমুল মৌত বান্দারে তোর কাছে কিন্তু মরণ নামক আজরাইল পৌঁছায়া যাবে সুতরাং তোমার মরণটা কেমন হবে মরণের পরের জগৎগুলো কেমন হবে এইটা একটু চিন্তা করার বিষয় মরণ যেহেতু আমার আপনার হবে আল্লাহর রাসূল হাদিসের মাঝে বর্ণনা করেন যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার কাছে জান্নাত থেকে দুইজন ফেরেশতা আসে জান্নাতি রেশমি রুমাল নিয়া তার কাছে আসে ওই বান্দার সামনে সর্বপ্রথম জাহান্নামটাকে তুলে ধরে ওই বান্দার জাহান্নামের চেহারা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় এদিক সেদিক ছটফট করতে চায় তখন ফেরেশতারা সুসংবাদ দিয়ে বলে ও আল্লাহর গোলাম এই জায়গা কিন্তু তোমার না ভয়ের কোনো কারণ নাই তোমাকে আল্লাহ যে বিধান দিয়েছিল দুনিয়ায় চলার জন্য তুমি আল্লাহর বিধান অনুযায়ী চলে আমার মালিককে তুমি খুশি করে দিয়েছো সুতরাং আমার মালিক তোমার প্রতি খুশি হয়ে গেছে দেখাইলাম এই জন্য আল্লাহ বলছে দেখ যদি আমার হুকুম না মানতি তাহলে তোর কি ভয়ঙ্কর পরিণতি হতো তোমার জায়গা তো জাহান্নামে না বান্দা তোমার জায়গাটা হলো জান্নাতে এইবার এইটা বলার পরে ফেরেশতারা জান্নাতের ছবিটা তার চোখের সামনে তুলে ধরবে জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে ওই মুমিন বান্দা মৃত্যু পথের যাত্রী হালকা করে মুস্কিয়ে হাসি দিবে তার নাকটা ঘেমে যাবে কপালটা ঘেমে যাবে তার কাছ থেকে অন্যরকম একটা ফিলিংস জন্ম নেবে কারণ সে তো দুনিয়ায় বৈশা বৈশা আল্লাহর জান্নাত দেখতেছে এরপরে ফেরেশতারা বলবে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্নাহ হে পরিতৃপ্তি আত্মা ইরজিই অথবা উখরুজি তুমি বের হয়ে আসো এইটা বলার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে দেখবেন মুমিন বান্দার মৃত্যুর সময় তার স্বাভাবিকভাবে রূহটা বের হয়ে যায় নাকের উপরে হাত হালকা ঘাম থাকে ঘামের প্রত্যেকটা ফুটা ঘামের প্রত্যেকটা কণা মনে হয় যেন মণিমুক্তা ঝরতেছে চেহারাটা লাবণ্যময় হয়ে যায় যদিও বান্দা কালো হয় কুচ্ছিত হয় যদিও হাবশি গোলাম হয় তারপরেও মুমিন বান্দার মৃত্যুর সময় তার চেহারার ভিতরে এক প্রকার নূর ঝলকাইতে থাকে এরপরে জান্নাতি ফেরেশতারা ওই রূহটাকে রেশমি কাপড় সুগ্রাণযুক্ত একটা কাপড় দিয়ে বাজান পেঁচাইয়া সুন্দর করে আল্লাহর কাছে নিয়ে যাবে উপরের দিকে যখন নিয়ে যাবে প্রথম আসমানে যখন যাবে আসমানের ফেরেশতারা বলবে ও ভাই মালাকুল মউত কার মউত তুমি নিয়ে আসতেছো এত খুশু গ্রাম এত আনন্দ কেন ফেরেশতা বলবে ওই অমুক জায়গায় অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহর গোলাম সে আল্লাহকে তার জীবনটাকে বিসর্গ করে দিয়ে উৎসর্গ করে দিয়া আল্লাহর গোলামি কইরা মালিককে রাজি খুশি করছে আমার মালিক তার প্রতি রাজি খুশি হইয়া অমুক জান্নাত তার জন্য বাজেট করে দিছে তার আত্মা তার জীবন তার রূপ নিয়ে আস ফেরেশতারা বলবে আহলান সাহালান
যাও তোমার সৌভাগ্যবান হে আল্লাহর গোলাম তুমি যেহেতু আল্লাহকে রাজি খুশি করছো আমরা সবাই তোমার প্রতি রাজি খুশি আছি এইবার যাও তুমি জান্নাতে যাইয়া তুমি তোমার নাজ নেয়ামতগুলো ভোগ করতে থাকো সুগ্রান হয়ে যাবে অনেক সময় তো দুনিয়ার মাঝেই মুমিন বান্দা যারা আছে মারা যাওয়ার পরে তার কাছ থেকে অন্যরা একটা ফেলেবার একটা গ্রান আসে কি আসে না অনেক সময় আইসা পরে এমন করে যখন যেই বান্দা বদকার হবে বদদিন হবে তার মৃত্যুর সময়ও দুইজন ফেরেশতা আসবে হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশতাদের চোখ হবে নীল বর্ণের রক্ত চক্ষু হবে ফেরেশতাগুলো এত সুগ্রাম দেহের এত বড় আকৃতি হবে তাদের পাও থাকবে জমিনে মাথা থাকবে আসমানে এমন বড় ফেরেশতা তার সামনে আইসা দাঁড়ায় যাবে ওই ফেরেশতা আইসাই সর্বপ্রথম নাফরমান বান্দাকে জান্নাতের ফটক দেখানো হবে দেইখা তো ও খুশি হয়ে যাবে হায়রে নাজ নিয়ামত বুঝি পাওয়া গেলাম এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে এর নাফরমান এইটা তোর জায়গা না ওই যে আলেমুল আমারাম আম্বে একরাম নবী একরাম যারা ছিল আল্লাহ পাঠাইছিল তারা তোমাদেরকে কালেমার দাওয়াত দেয়া দিয়া এই জান্নাতের আশা তোমাদেরকে দেখাইছিল জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিছিল কিন্তু তোমরা ওই দিন বলছিলা ফাকাযাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবু ওই দিন তোমরা মিথ্যাবাদী বলছিলে নবীদেরকে ওই দিন আলেম ওলামারা যখন কোরআনের কথা বলছিল ওই দিন তোমরা তাদের কথা মানো নাই তোমরা তাদেরকে তিরস্কার করেছিল আজকারা এই যে সেই জান্নাত কিন্তু কপাল পোড়া তোর কপালে এটা হবে না তোমার কপালে তোমার ভাগ্যে এটা লেখা হলো এইটা বলার পরে জাহান্নামের ফটক দেখানো হবে এইবার ওই বান্দা যাইতে চাইবে না যাইতে চাইবে না ছটফট করতে থাকবে বাজান শরীরে মধ্যে 360টা জয়েন্ট আছে রুটা 360 জয়েন্টে পলাইতে থাকবে সর্বপ্রথম পায়ের গোড়ালির কাছে চলে আসবে আল্লাহ সূরাতুল কিয়ামার মাঝে বলেন ওয়াল তাফাতিস সাব বিসাব ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসা ওই বান্দার পায়ের গোড়ালির লাগে গোড়ালি মিলে যাবে হাত পাও গুলো ওয়াকিজ হয়ে যাবে হাত পাও কাজ করবে না রুহুটা পায়ের কাছে পলাবে তো সমস্ত বডির মরণ হয়ে যাবে পায়ের দিক থেকে আস্তে 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 করে 60টা জয়েন্ট পার হইয়া নাকের ছিদ্র দিয়ে যখন রুহুটা বের হয়ে যাবে ওই সময় ওই জাহান্নামের ফেরেশতারা বলবে ইয়া আইয়াত নাফসুল খাবিসা ও পাপি আত্মা ও খুরুজি ইলাল নার বের হ জাহান্নামের দিকে তোর তো দুনিয়ায় থাকার জায়গা না দুনিয়ায় তুমি থাকতে পারবে না জান্নাতেও যাইতে পারবে না জান্নাতে তোমার স্থান না তোমার স্থান হলো এই জাহান্নামে বাইর হও দুর্গন্ধযুক্ত একটা আত্মা হবে হাদিসের মধ্যে আসছে ওই বান্দার আত্মাটা একটা সালার চটের ভিতরে সালার বস্তার ভিতরে ভরবে সালার বস্তার ভিতরে ভরে এমন করে মুড়াইয়া কাঁধে করে লইয়া নাকটা বন্ধ কইরা বাজান দেখেন না ময়লার গাড়ি যখন যায় কি দুর্গন্ধ তৈরি হয় আরে দুনিয়ার সামান্য খাবার পচার ময়লার গন্ধ যদি এত দুর্গন্ধ হয় তাহলে না জানি তোমার আমার গুনাহের দুর্গন্ধ কত কঠিন গুনাহযুক্ত ওই রুটা দুর্গন্ধময় রুটা যখন আসমানের কাছে নিয়ে যাবে আসমানের ফেরেশতারা বলবে ও ভাই আজরাইল কাকে নিয়ে আসছো এত দুর্গন্ধ কেন এত দুর্গন্ধ কেন কবে অমুক গ্রামের অমুক জায়গার অমুক এর বেটা অমুক এ সারা জীবন পাপিষ্ঠ কাজ করেছে সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে তার আত্মা আজকে কবজ করা হলো আসমানের ফেরেশতা বলবে আরে ওর রুহের দুর্গন্ধের কারণে আমরা আসমানবাসীরা আর থাকতে পারতেছি না আমাদের জীবন বাইর হওয়ার উপক্রম হয়ে গেল সুতরাং যাও যাও করে আসমানে উঠায় লাভ নাই
ওর জমিনটা ওর আত্মাটা ওই যে জমিনের ভিতরে অমুক জায়গায় দাফন করে দাও। সুতরাং ওকে আসমানে উঠানোর জায়গার দরকার নাই, ওরে জাহান্নামের ভিতরে ফেলায় দাও। এবার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কেমনে বুঝবেন, কেমনে বুঝাইলে বুঝবেন। বুখারীর সরা ফাইজুল বারি, বুখারীর সরা ফাইজুল বারির ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিস বর্ণনা করেন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, দিলটা নরম করে দিবেন। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোদের আর মরণ হবে না, তোরা বাঁচবিও না মরবিও না। এমন ভয়ঙ্কর জায়গা, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। হাদিসের মধ্যে আসছে হাশরের ময়দানে দুইটা মাঠ হবে, দুইটা মাঠ, একটা হবে জান্নাতি বান্দাদের মাঠ, মুত্তাকিদের মাঠ, আর একটা মাঠ হবে জাহান্নামীদের মাঠ। এবাজান জাহান্নামীদের জন্য যে মাঠটা হবে, ওই মাঠটা মাটি যেইটা হবে, মাটিটা পুড়ে একেবারে তামার মতন, অঙ্গারের মতন হয়ে যাবে। দেখবেন কর্মকারদের কাছে গেলে যারা লোহা পোড়ায়, বাজান লোহা পোড়ানোর পরে একবার লাল হয়ে যায়, জমিন বলার লাল তামার মতন হয়ে যাবে, দাঁড়াইতে পারবে না। এই যে এখন থেকে প্রায় চাই লক্ষ গুণ দূরে অলগান যায়া সূর্য আছে, তারপরেও চৌদ্দ মাসের সূর্যের কিরণের কারণে আমরা থাকতে পারি না, সামান্য গরম আমরা সহ্য করতে পারি না এসি লাগায় রুমের ভিতরে, এরপরে ঘুম হয় না, এরপরেও অস্থিরতা কাজ করে। আর আল্লাহ বলে, ওই দিন তোমার মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, ওই দিন মানুষগুলো ঘামতে থাকবে, মানুষগুলো ঘামতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারোর ঘাম হবে মাজা পর্যন্ত, কারোর ঘাম হবে বুক পর্যন্ত। আবার কোন বান্দা তো আছে, তার পাপের কারণে যার যেমন কৃত কর্ম হবে ওই অনুযায়ী তার ঘাম হবে, কেউ আবার ঘামের সাগরের মাঝে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা দুঃসময় আসবে যখন ওদেরকে জাহান্নামের মাঝে ফেলাই দেওয়া হবে। জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে, সালাসিলা আগলালা ওয়া সাইরা, ওদেরকে শিকল দিয়া বেঁধে টানতে টানতে হাসরাইতে হাসরাইতে বাজান জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না। এরপরে যখন জাহান্নামের কাছাকাছি লয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে দেখা বলবে, জাহান্নামীদেরকে দেইখা জাহান্নাম রাগে ফেটে পড়বে। সূরায়ে মুলকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ, গাইজ মানে রাগ, কই জাহান্নাম রাগে ফেটে পড়বে, গর্জন তর্জন এমন হবে, জাহান্নামের গলায় 70,000 শিকল থাকবে বাবা, 70,000 শিকল থাকবে, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে। এরপরেও জাহান্নামকে তারা ধরে রাখতে পারবে না। জাহান্নাম তর্জন গর্জন দিয়ে ছুটাছুটি করে জাহান্নামীদেরকে খাইতে চাইবে, জাহান্নামকে ঠেকাইতে পারবে না, ঠেকাইতে পারবে না। এক পর্যায়ে এক ফেরেশতা যায়া বলবে, রহমতের নবীর কাছে যায়া বলবে, ও আল্লাহর পয়গম্বর, ও দয়ার নবী, মায়ের নবী, ওই যে জাহান্নাম সুইটা গেছে, জাহান্নাম বুঝি হাশরবাসীদেরকে খায়া ফেলবে, আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম খায়া ফেলবে। এবার আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে আরশের নিচে সেজদায় পড়ে যাবে, মালিককে ডাকতে বলবে, মালিক জাহান্নামকে তো ফেরেশতারা ধরে রাখতে পারতেছে না, ও মালিক জাহান্নাম তো আমার গুনাহগার উম্মত গুলোরে খায়া ফেলবে রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বন্ধুর হাতে এক গ্লাস পানি দিবে, পানি দিয়ে বলবে, ও বন্ধু এই পানি গ্লাস নাও আর জাহান্নামের সামনে সেটা দাও, দেখবা জাহান্নাম মাথা নিচু করে তার গন্তব্যে ফিরে চলে গেছে।
এবার আল্লাহর রাসূল ওই পানিটা জাহান্নামের সামনে ছিটায়া দিবে, ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, জাহান্নাম তার জায়গায় ফিরে যাবে। এবার ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন, এইটা কোন পানি? এইটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি দুনিয়ার কোন সাগরের পানি? আমরা এত শক্তিশালী ফেরেশতারা জাহান্নামকে ঠেকাইতে পারলাম না, তোমার বন্ধুর হাতে এক পেয়ালা পানি দিলারে মাওলা, সেই পানির বরকতে জাহান্নাম একেবারে ঠান্ডা হয়ে একা একাই তার গন্তব্যে ফিরে গেল। এইটা কিসের পানি মাওলা? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এইটা কিন্তু সাধারণ পানি না, এইটা হাউজে কাউসারের পানি না, এইটা জমজম কূপের পানি না, এইটা পদ্মা নদীর পানি না, এইটা যমুনা নদীর পানি না, এইটা মেঘনা নদীর পানি না, এটা আরব সাগরের পানি না, এইটা ভূভদ্র সাগরের পানি না, এইটা প্রশান্ত মহাসাগরের পানি না, এইটা হলো আমার ওই বান্দার চোখের পানি, যেই বান্দা নফসের তার অনায় পড়ে গুনাহ করেছে, আবার রাতের আধারে গুনার কথা স্মরণ কইরা আমি মাওলার প্রতি কজম চোখের পানি দিয়ে ভিজাই দিছে। এইটা হচ্ছে ওই বান্দার চোখের পানি। আমি মাওলা চোখের পানিকে জমিনে পড়তে চাই নাই, আমি আল্লাহ তার বান্দা, আমার বান্দার কুদ্র, আমার আল্লাহ, আমি আল্লাহর কুদরতি হাতে আমার বান্দার চোখের পানি হেফাজত করে রাখছিলাম আজকের জাহান্নামকে ঠেকাইবার জন্য, এইটা হলো গিয়া আমার বান্দার চোখের পানি। সুতরাং জাহান্নাম জায়গায় চলে যাবে, বাবা বলতেছিলাম দুইটা মাঠ হবে, একটা মাঠ হবে গোলাকার, ওই যে পোলট্রি মুরগির ড্রেসিং করে দেখেন না, পোলট্রি মুরগি জবাই করার পরে ড্রেসিং মেশিন এর ভিতরে গরম পানি দিয়ে ছেড়ে দেয়, উলট পলট কইরা 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 পরিষ্কার করে, মুহূর্তের মাঝে একটা পশম থাকে না পরিষ্কার হয়ে যায়। জাহান্নামের একটা মাঠ হবে বাজান, ওই জাহান্নামীদের জন্য ওই জায়গায় দাঁড়াবে, মাঠটা হবে গোলাকার, মাঠ অটোমেটিক এরকম ঘুরতে থাকবে। জাহান্নামীরা সহ্য করতে পারবে না, জাহান্নামীরা হাঁপুর দিয়া একটু উপরে উঠতে চাবে, যখন উপরে উঠবে আবার ঘুরলি দিয়ে তলে চলে যাবে, আবার উপরে উঠবে। এই যে ঘুল্লির তালে 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 ওই জমিনের মাঝে বাজান লোহার প্যারাক থাকবে, প্যারাকের মতন কাটা থাকবে, ওই কাটার আঘাতে আঘাতে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, চক্ষুগুলো খসে যাবে, হাদিসের মধ্যে আছে চক্ষুগুলো খসে খসে পড়ে যাবে, এই চোখের মাঝে ঘাও তৈরি হবে, ঘাও এরপরে ভাসান পুষ তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে, এরপরে ওই ঘায়ের ভিতরে এক প্রকার কীট তৈরি হবে, জাহান্নামের পোকা তৈরি হবে, বিশ্বর মতন বিষধর এক প্রকার কীট তৈরি হবে, ওই কীট ওই বান্দারে কামড়াইতে থাকবে। আর বান্দা দৌড়াইয়া পাগলের মতন ছুটাছুটি করতে থাকবে, বলবে মালিক বাঁচাও, কোনো আওয়াজ আসবে না। এইবার জাহান্নামের সমবেত হইয়া জাহান্নামের ফেরেশতা যে থাকবে মালিক দারওয়ান, ওই মালিকের কাছে যাবে, যায় বলবে মালিক ডাকে সাড়া দেবে না। হাদিসের মধ্যে আসছে 1000 বছর পরে মালিক ডাক দিয়া বলবে, কিরে ডাকাডাকি করস কে, কি হইছে বল, কয় বছর পরে, জোরে বলেন না, কয় বছর পর, 1000 বছর পরে জাহান্নামের মালিক দারওয়ান বলবে কি হইছে, বলবে ভাইরে আল্লাহর কাছে একটু ফরিয়াদ কর, আমরা তো আর সহ্য করতে পারি না। আমিলাতুন নাসিবা, মনে আছে নেই, তারা হতাশ হয়ে যাবে, নৈরাশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, জাহান্নামের ভোগ করতে 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 ক্লান্ত হয়ে যখন ডাক দেবে মালিক দারওয়ানকে, বলবে মালিক দারওয়ান 1000 বছর পরে তাদের ডাকে সাড়া দিয়ে বলবে, কি হয়েছে, ডাকাডাকি করস কা, কি সমস্যা, কি কয়, আমরা তো আর সহ্য করতে পারি না জাহান্নামের শাস্তি, তাকায় দেখ না আমাদের শরীরের মাঝে গোস্ত নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, কিছু খাবারের ব্যবস্থা কর। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যখন তারা আবদার করবে আমাদেরকে কিছু খাইতে দাও, আল্লাহ বলবে ওই যে ওদের শরীর থেকে যে পুষগুলো পড়ছে, রক্তগুলো পড়ছে, আর একটা লয়ে যাও ফুটন্ত হামিয়া, ফুটন্ত গরম পানি লয়ে যাও, ওই পানির ভিতরে আবার হাদির লোহার কাটার মতন থাকবে বাবা, ওই পানি যখন তাফসীরের মধ্যে লেখছে
পানি তার চেহারার কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে খাইবে না খাওয়ার আগেই তার চেহারা থেকে গোস্ত গুলো ঝলসে ঝলসে খসে খসে পড়ে যাবে। এরপরেও ক্ষুধার যন্ত্রণায় যখন তারা খাইতে যাবে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা, তারা পান করবে সাকায়াস্তি মানে পান করা, তারা পান করবে এই ফুটন্ত পানি। পান করার সঙ্গে সঙ্গে পিছন দিক রাস্তা দিয়ে পিছনের রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়ি গুলি পাতলা পায়খানার মতন বাদন সব গলে 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 পড়ে যাবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, আল্লাহ বলে ওদেরকে আর কোন খাবার দেওয়া হবে না, শুধু একটা খাবার দেওয়া হবে দরি নামক একটা খাবার। অন্য আয়াতে লেখছে মিন সাজারাতিন জাক্কুম, জাক্কুম নামে একটা গাছ হবে জাহান্নামের ভিতরে। ওই জাক্কুম নামক গাছ কিংবা লেখছে দরি নামক গাছ হবে, যেই গাছ থেকে যেই ফলটা হবে ওই ফলটার নাম হবে জাক্কুম। গাছটার নাম দরি, ফলটার নাম জাক্কুম। এই ফলটা হবে তিতার থেকে তিতা, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি তিতা হলো গিয়া চেরোতা নিম পাতা খড়, কি বলেন? এর থেকে কোটি 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 গুণ বেশি তিতা হবে ওই জাক্কুম ফল। এত তিতা হবে স্বাদ নাই কিচ্ছু নাই, শুধু তাই না দুনিয়ার জমিনে এক প্রকার ফল আছে দেখবেন বাদাম গায়ের উপরে কাটা 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 আছে না নাই, ওরকম কাটা 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 ওই ফলটা হবে। ক্ষুধার যন্ত্রণায় তারা যখন খাইতে যাইবে এই গলা দিয়ে নিচে আর নামবে না, গলার ভিতরে বেঁধে যাবে, ক্ষুধার নিচে নামবে না, বাইর হবে না, পেটের ভিতরে যাবে না। এমন সময় এই যন্ত্রণায় তারা ছটফট 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 করতে থাকবে, হঠাৎ তারা দুনিয়ার কথা মনে পড়ে যাবে, দুনিয়ার কথা মনে পড়ে বলবে হায় রে দুনিয়াতে আমরা কিছু খাবার খাইতে গেলে হঠাৎ গলা বিন্দু হয়ে গেলে তো আমরা পানি পান করতাম, পানি খাইলেই তো গলার থেকে ওই জিনিসটা সরে যায়। মালিকের কাছে এবার আবদার করবে, অ্যাপ্লিকেশন করবে, মালিক এমন খাবার দিলা লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, আমাদের তো ক্ষুধাও নিবারণ হইল না, শরীরও হৃষ্ট পুষ্ট হইল না, খাইতেও পারলাম না, গলার ভিতরে বেঁধে রয়েছে, মালিক কেমনে সরাবো, একটু পানি দাও না, একটু পানি খাই রে মালিক। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাক, ওদেরকে পানীয় জাতীয় কোনো কিছু দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসাক, শুধুমাত্র ফুটন্ত পানি এবং ওই যে ওদের শরীরের যে পুজ আছে ওই পুজগুলো খাইতে দেওয়া হবে। আর পানিটা কেমন হবে, তেলের গাদের মতন তেল, তেল জ্বালানোর পরে দেখেন না উপরে এক প্রকার কালো ময়লা বাসে, ওরম কালো কুচিত গাদের মতন হবে কই ফুটন্ত পানি, ওরা এমন পরিমাণ গরম পানি রে বাবা, এমন পরিমাণ গরম পানি খাইতে চাইবে না, তারপরও বাধ্য হয়ে খাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, ওইটা খাবার দ্বারা তাদের কোনো শরীরে আরাম পাবে না, শরীর হৃষ্ট পুষ্ট হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, তারপরও মালিকের কাছে ফরিয়াদ করবে। যখন মালের দারোয়ান 1000 বছর পরে তার ডাকে সাড়া দিবে বলবে কি বলিস বল কি চাস ক, বলবে এটা তো আমাদের ক্ষুধা নিবারণ হইল না, খাইতে পারলাম না, কোনো কিছুই তো হইল না, আর যন্ত্রণাও সহ্য হয় না, আমিলাতুন নাসিবা, হতাশ হয়ে যাবে, নৈরাশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। এবার বলবে ভাই তুমি একটু মালিক রে বলো না, আলী আল্লাহ যেন আমাদের আজাবটা একটু কমায় দেয়। এইবার মালিক দালান বলবে চুপ কর, এই নাফরমান বান্দা চুপ কর, তোর জন্য আমি কোন সুপারিশ করতে পারবো না, যেমন আছি যেমন পইরা থাক, তোর যদি বেশি প্রয়োজন হয় তাহলে তুই মালিক রে ডাক, আমার কাছে প্যান প্যান করবি না, আমার কাছে ডাকা ডাকি করবি না। ডাকতে 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 ক্লান্ত হওয়ার পরে 1000 বছর পরে একটা ডাক শুনবে, শোনার পরেই মালিক দারণ বলবে যেমন আছো ওরকম থাক।
এইবার ওই বান্দারা সরাসরি মালিককে ডাকতে থাকবে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ ওমনের হাজার হাজার বছর পরে একটা ডাক শুনবে বলবে কি হইছে বল আল্লাহ দুনিয়ায় বড় ভুল করে ফেলেছি রে মালিক দুনিয়ায় তোমার কথা মানি নাই তোমার বন্ধুর কথা মানি নাই ওই যে আলেম উলামারা মসজিদের মাঝে জুমার আগে ওয়াজ করে 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 বুঝাইছে বুঝি নাই এখন বুঝতেছি মালিকরে আমাদেরকে একটু বাইর করে দাও না নাইলে আযাবটা একটু কমায় দাও আল্লাহ বলেন এই বান্দা চুপ থাক লা তাকাল্লামু একটা কথাও বলবি না চুপ এই লাঞ্ছনা অবস্থায় পড়ে থাকবি তুমি এমন পাপ করছো যেই পাপের ব্যাপারে তোমার কবরে কেউ সুপারিশ করবে না এবাজান সুপারিশ তো আখিরাতের ময়দানে একজন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন একজন সুপারিশ করবে একজন ইল্লা মান আযিনা লাহুর রহমান যাকে মালিক অনুমতি দিবে সেই শুধুমাত্র সুপারিশ করবে ওই দিন কেউ কথা বলার কোনো সাহস পাবে না শক্তি পাবে না সবাই ইয়া নফসি করতে থাকবে ইয়া আল্লাহ আমার কি হবে আমার কি হবে ওই দিন কেউ কারোর পরিচয় দেবে না ইয়া উমাইয়া ফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সবাই সবার থেকে পালায় চলে যাবে এই জন্য আল্লাহর রাসূল বলেন হাসিবু কবলা আন তুহাসাবু বান্দারে তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই একটু হিসাব মিলাই দেখো না তুমি কোন রাস্তায় চলতেছো তুমি নিজে হিসাব মিলাও দেখো তুমি কোন জায়গায় চলতেছো ছোট্ট একটা ঘটনা বলি বাজান আল্লামা হাফেজ সিরাজী রহমাতুল্লাহ আলাইহি বড় বড় একজন আল্লাহর ওয়ালা বড় মাফের একজন আলেম ছিল খুব আল্লাহ ওয়ালা একজন বান্দা তার মনের মাঝে একবার একটু রিয়া চলে আসছে রিয়া রিয়া অহংকার আসছে সঙ্গে সঙ্গে আল্লামা হাফেজ সিরাজি বলেন বসনু হাফিজ বতু গোয়াম কেগুল তাজা নমি মানাত বসনু হাফিজ বতু গোয়াম কেগুল তাজা নমি মানাত আগর মানাদ সবে মানাদ সবে দে গর নমি মানাদ গুলজ গুলশা জুদা গশতা তরু তাজা নমি মানাদ গুলজ গুলশা জুদা গশতা তরু তাজা নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দে গর নমি মানাদ হামেশা ইজ্জত মেহমা বরক খানা নমি মানাদ হামেশা ইজ্জত মেহমা বরক খানা নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দে গর নমি মানাদ আল্লামা হাফেজ সিরাজি নিজেকে সম্বোধন করে বলে এই হাফেজ তুমি বড় আলেম হয়ে গেছো তোমার ভিতরে কেবির ঢুকছো এই হাফেজ তুমি বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছো তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে মনে কইরো না যে তুমি দুনিয়ায় চিরস্থায়ী থাকবা হাফিজ নিজেকে নিজে আয়নার দিকে তাকাইয়া বাজান প্রশ্ন করে এই হাফিজ রে দুনিয়ায় কয়দিন থাকবা তাকায় দেখ গাছের দিকে গাছের পাতা সকাল বেলায় যৌবন নিয়ে ফোটে রোদের কিরণ পাওয়ার কারণে বিকেল বেলায় ঝরে পড়ে যায় আরে ফুলের গিরান তো সব সময় থাকে না গোলাজ গুলশা জুদা গাছতাম তরু তাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দে গর নমি মানাদ ফুলের গিরান ততক্ষণ থাকে যতক্ষণ সে গাছে থাকে গাছ থেকে যখন ফুলের পাপড়িটা ছিঁড়ে নিচে ফেলে দেওয়া হয় কিছুক্ষণ মধ্যেই তার যৌবন চলে যায় হাফিজ রে তাকায় দেখ দিনের বেলায় যখন সূর্য আসে তখন রাত দূর হয়ে যায় দিনের বেলায় কত তাফালিং করলাম আবার যখন রাত্রা আগমন করে
দিন চলে যায়, দিন আর রাত এক জায়গায় থাকে না। ওই হাফিজ তুমি অত থাকতে পারবা না, তোমারও তো মালিকের কাছে যাইতে হবে, তোমারও তো মিজানের পাল্লায় তোমার নেকি বদি হিসাব হবে। ওই হাফিজ তুমি তো আল্লাহর কাছে দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াইবা, তোমার কোনো প্রস্তুতি আছে নাকি, তোমার কি কবরের কোনো প্রস্তুতি আছে, তোমার কি মুনকার নাকিরের সওয়াল জবাবের কোনো প্রস্তুতি আছে, তোমার কি হাশরের ময়দানে দাঁড়াইবা কোনো প্রস্তুতি আছে? হাফিজ নিজেকে নিজে প্রশ্ন করেন, জব মিললে চাই না রে, না দুনিয়ায় তো কেউ থাকতে পারে নাই। আমি তুমি কত টাকার মালিক হইছি বাবা, সবচাইতে বড় ধনী ছিল কারুন, কারুন দুনিয়ায় থাকতে পারে নাই, কারুন ধসে গেছে। এরপরে ছিল সাদ্দাত, সাদ্দাত ধসে গেছে। তোমার কতটুকুন পাওয়ার, তোমার কতটুকুন চেয়ার, কতটুকুন ক্ষমতা, তাকায় দেখ নমরুদের দিকে, নমরুদ তামাম পৃথিবীর বাচ্চা ছিল, নমরুদ চলে গেছে। তাকায় দেখ বখতে নাসারার দিকে, বখতে নাসারা তামাম পৃথিবীর বাচ্চা ছিল, বখতে নাসারাও চলে গেছে। তাকায় দেখ সুলাইমানের দিকে, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, শুধমাতে এই খাতেমা সে দেওয়া পরি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এমন ক্ষমতা দিল গো, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, তামাম মাখলুকের উপরে আল্লাহ সুলাইমানের বা সাহিত্য দিছে। সুলাইমান থাকতে পারে নাই, তাকাই থাক বাচ্চা সিকান্দারের দিকে, ওর তো পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। আরে সুলাইমান থাকে নাই, বাচ্চা সেকেন্ডার থাকতে পারে নাই, তাকায় দেখ ওমরের দিকে, যেই ওমরের কথা শুনলে শয়তানও পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতো না, শয়তানও ওই জায়গায় আসতো না। তাকায় দেখ ওমরের দিকে, ওমর সারা পৃথিবীর বাচ্চা ছিল, যেই ওমরের হুঙ্কারে বাঘে ছাগলে বাঘে হরিণে এক জায়গায় পানি খাইছে, বাঘ কোনোদিন হরিণের দিকে তাকায় দেখার সাহস পায় নাই। ওমরও নাই, আবু বক্কারও নাই, ওসমানও নাই, আলীও নাই, ওই যে সুলাইমানও নাই, বখতে নাসার নাই, নমরুদ নাই, ফেরাউন নাই। ফিরাউন তো নিজেই খোদাই দাবি করে বসেছিল, ফিরাউনকে আল্লাহ সুটকি বানায় রাখছে দুনিয়ার মানুষের জন্য দেখাইবার জন্য। তাকায় দেখ দুনিয়ার যৌবন চিরস্থায়ী না, দুনিয়ার ক্ষমতাও চিরস্থায়ী না। বান্দারে তুই তো চইলা যাবি, যাবি তো যাবি, কি নিয়া যাইবি, কি নিয়া যাইবি, কি নিয়া রওনা করল রে বাবা। আমি যদি এখন মারা যাই, এখন যদি মারা যাই, বলতে কি পারবো যে আমি আল্লাহর জান্নাতে যাব? কে বলতে পারবেন? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবে না আমার মরণটা কোন হালাতে হবে, কেউ বলতে পারবে না আমার মরণটা কি ইমানের হালাতে হবে নাকি বেঈমানের হালাতে, আমার মরণটা কেমন হবে? কেউ বলতে পারে না, কেউ বলতে পারবেও না। মরণ কখন হবে, কোন সময় হবে, কোথায় হবে, কি অবস্থায় হবে, সেটাও কেউ বলতে পারে না। দুনিয়ায় আসছি একদিন, যাবো একদিন, যাওয়ার সময় কি নিয়ে গেলাম? আল্লাহর রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো গিয়ে আখেরাতের খ্যাত বান্দা, এই জায়গা থেকে তুমি আখেরাতকে কামাই করে লয়ে যাও। যদি দুনিয়ার থেকে আখেরাতকে কামাই করে লয়ে যাইতে পারো রে গোলাম, তাহলে তোমার মরার সঙ্গে সঙ্গে তোমার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে, হাসরটা তোমার সুন্দর হয়ে যাবে, আরশের নিচে তুমি ছায়া পাওয়া যাইবা, তোমার পুল সিরাজ পার হয়ে যাইবা, বিদ্যুতের গতিতে তোমার ডান হাতে আমল নামা দিয়া দিবে, তুমি বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাইবা। আর যদি বেঈমানের অবস্থায় তোমার মরণ হয় রে বাবা, তোমার জাহান্নাম হয়ে যাবে, তোমার গর্ত কবরটা তোমার জাহান্নামের গর্ত হয়ে যাবে, হাসরটা তোমার ওই তামাযুক্ত একটা মাঠের মতন হয়ে যাবে, বাম হাতে আমল নামা দিয়া দিবে, জাহান্নামের চিরস্থায়ী জাহান্নাম তোমার স্থান হয়ে যাবে। কি নিয়ে রওনা করলাম? দুনিয়ার বাহাদুরি কয়দি আসেন না, অন্তত এখন একটু শুধরায় যায়, জীবন তো আমার চলেই যাবে, জীবন চলে যাচ্ছে, থাকবে না, আমি আপনি কেউই থাকবো না, দুনিয়া থেকে সবাই চলে যাব। কি বলেন, সবাই চলে যাব না? সবাই যাব তো, সবাই চলে যাব, কি নিয়ে গেলাম একটু প্রশ্ন করেন না। আরে ভাই, আপনার ইমান পিউরিফাই করার জন্য, খাঁটি করার জন্য ভুরি ভুরি ওয়াজের দরকার নাই, পিসাবের দরকার নাই, আপনি আপনার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ান, আল্লামা হাফেজ সিরাজির মতন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ান, আপনার লুকিং গ্লাসের সামনে দাঁড়ান, প্রশ্ন করেন, দেখেন আপনি সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন। সুতরাং যদি মনে করেন যে না আমি দুনিয়ায় চিরস্থায়ী, তাহলে ভাই আপনার যা মনে চায় আপনি তাই করেন। আর যদি মনে করেন যে না আমার বাবাই গেছে, আমার দাদাই গেছে, আমার নানাই গেছে, আমার পূর্বপুরুষ সবাই চলে গেছে, আরে যার ওসিলায় আল্লাহ দুনিয়া বানাইলো, যাকে না বানালে আল্লাহ দুনিয়া বানাইতো না, সেও চলে গেছে,
তুমি আমি সলিমুদ্দি কলিমুদ্দি কেমনে থাকব কিভাবে তুমি চিন্তা করো তোমার আমার চলাফেরা দেখলে তো মনে হয় যে দুনিয়ায় আমি সব না রে ভাই দুনিয়া তোমার আমার কিচ্ছু না এই সম্পদের পাহাড় বানাচ্ছি বাড়ি গাড়ি অভাব নাই সব পরের জন্য সব পরের এখন আমি আপনি চোখ বুঝবো আমার আপনার সম্পদ খাবে লোকে আর এই বড়িটা খাবে পোকে আমার আপনার দেহ খাবে পোকে আর সম্পদ খাবে কথা বলেন না সম্পদ খাবে লোকে আমি আপনি মারার সঙ্গে সঙ্গে দেখবেন ছেলে মেয়ে বাগবাজারা শুরু করে দিছে তাহলে কার জন্য করতেছেন নিজের জন্য কিছু করেন নিজের জন্য এমন কিছু করেন আল্লাহ বলেন ওবতাগু ইলাইহিল ওসিলা বান্দা তুমি এমন একটা ওসিলা নিয়ে আসো যেই ওসিলা দিয়া আমি মাওলা তোমাকে মাফ করে দিতে পারি সুতরাং এমন একটা কিছু করে যান দুনিয়ায় থাকা অবস্থায় যাতে করে আল্লাহ ওই ওসিলাই অন্তত আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ আমি এই ওসিলা নিয়ে তোমার কাছে আসছি ওই যে আর এক মিনিটের মধ্যে শেষ করে দেই ছোট ছোট ঘটনা বলে আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি যৌবনকালে মাত্র 35 থেকে 40 বছর সময় মারা যাচ্ছে তো মারা যাওয়ার পূর্বে সন্তানদেরকে বলে গেছে বাবা আমি যদি মারা যাই আমার মারা যাওয়ার পরে আমার দাফন করার পূর্বে কবরে নামানোর পূর্বে আমার মাথায় আর আমার দাড়িতে একটু আটা লাগাই দিও পাউডার লাগাই দিও সাদা করে দিও কই কেন কই আল্লাহ নাকি দাড়ি পাকা লোকের সাথে বেয়াদবি করবে না আল্লাহর ফেরেশতারা দাড়ি পাকা লোকের সম্মান দেয় আল্লাহ সম্মান দেয় দেখি আমি ইয়াহিয়া তো কোনো ভালো কাজ করতে পারি নাই দেখি আমার দাড়ি পাকা দেখে আমার চুল পাকা দেখে আল্লাহর আযাবের ফেরেশতারা নাকি আমার সাথে একটু নরম ব্যবহার করে সন্তানরা বাবার ওসিয়াত মোতাবেক চুলে দাড়িতে পাউডার বা আটা জাতীয় কিছু সাদা কেমিক্যাল লাগাই দিছে লাগাই দাফন করাইছে মুনকার নাকির আসছে আইসাই ও ইয়াহিয়া ওঠো উঠে বসাইস প্রশ্ন করে কোনো প্রশ্নের জবাব দেয় না প্রশ্ন করে মার রব্বুক তোমার প্রভুকে জবাব দেয় না বলে ওমা নবীউকা তোমার নবীকে জবাব দেয় না বলে ওমা দীনুকা তোমার দিন কি জবাব দেয় না নির্বাক চোখে তাকায় আছে এখন জবাব যদি না দেয় ইয়েস নট না বলে তার কি কোনো বিচার করতে পারবে চুপ করে বই রয়েছে ফেরেশতারা যাই আল্লাহর কাছে আল্লাহ কারণ ফেরেশতারা তো আমার আপনার মতো সিচার না কথা পেঁচাইতেও পারে না ঘুরাইতেও পারে না ফেরেশতারা আল্লাহর কাছে যাই বলে আল্লাহ এমন কোন বান্দা আসলো তোমার কবরের মাঝে প্রশ্ন করি হা না কোনো কিছু বলে না উত্তরও দেয় না কিছু বলে না চুপ করে দাঁড়ায় আছে কয় তোরা সর আমি জিজ্ঞেস করি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন ইয়াহিয়া কি ব্যাপার জবাব দাও না কা কয় আল্লাহ আমি তোমার বন্ধুর একটা হাদিস নিয়ে গবেষণা করতেছি সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কবরে বসে বসে তোমার বন্ধুর একটা হাদিস নিয়ে গবেষণা করতেছি কয় কি গবেষণা করো কয় তোমার বন্ধু বলছে দাড়ি পাকা লোকের সাথে তুমি সম্মান দিয়ে কথা বলো আর তোমার ফেরেশতাগুলো কত বেয়াদব ও দেখলো আমার চুল দাড়ি পাকা আমার আয়েশা জিকি দিয়ে কথা বলে সুবহানাল্লাহ কইলেন না বাড়ি যাইয়ে কইলেন সুবহানাল্লাহটা আল্লাহ বলে ও ইয়াহিয়া তোমার তো দাড়ি পাকে নাই তুমি তো আটা লাগাই আইছো পাউডার লাগাই আইছো কয় আল্লাহ আমি আটা লাগাইছি পাউডার লাগাইছি এটা তুমি জানো আর আমি জানি ফেরেশতারা তো জানে না ওরা তো একটু সম্মান দিয়ে কথা বলবে তুমি আমারে মারো কেন যা করো করো তুমি জানো আমার গোপন বিষয় কিন্তু ওরা তো আমাকে একটু সম্মান দেবে আল্লাহ বলেন কি সাস আটা লাগাইছো কেন লেগে কয় আল্লাহ ওই তোমার বন্ধু বলছে তুমি একটু সহানুভবিতা করবা ভালো কাজ তো করতে পারি না এই দুনিয়ায় এই আটা লাগানোর ওসিলা নিয়ে আইছি যে দেখি এই ওসিলা দিয়ে কোনো মতে তোমার সামনে দাঁড়াইতে পারি নাকি মুরব্বী হইয়া সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলে ইয়াহিয়া তুই যেহেতু কবরকে এত ভয় পালি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে এত ভয় পালি ভয় পাইয়া কাঁচা দাড়ি কাঁচা চুলকে সাদা বানাই নিয়ে আসলি যা আল্লাহ আমি তোকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুতরাং যাব যে কি নিয়ে যাব একটা ওসিলা তো লাগবে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা বান্দারে একটা ওসিলা নিয়ে আসো সুতরাং আসেন আমরা বাকি জিন্দেগিতে আল্লাহ যে কয়দিন দুনিয়ায় হায়াতে বাঁচায় রাখে আমি আপনি সবাই অন্তত আল্লাহর হুকুম আহকাম মতন চলতে পারবো তো ইনশাআল্লাহ
রাজি আছি না ভাই সবাই রাজি আছি আল্লাহকে একটু হাত জায়গায় দেখান তো কে কে রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব যদি বেঁচে থাকি দেখা হবে আবার বেঁচে না থাকলে দেখা হবে হাশরের মাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু